যারাই ওমরায় আসছেন বা হজে আসছেন শুনে রাখুন ভালো করে, আগে থেকে মগজে বসে আছে যে আমাকে কিছু দম দিতেই হবে, কিছু ফিদিয়ে দিতে হবে। এটা বেদাতি কাজ, বেদাতি মোল্লাদের এটা নাজায়জ ইনকাম সোর্স, এটা ধর্ম ব্যবসা শুরু করেছে। মোয়াল্লেম গুলো যারা আসছে বিশেষ করে বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে বেদাতি মোয়াল্লেম, তারা একটা ইনকাম সোর্স খুলেছে যে তোমার তো কিছু না কিছু ভুল তো হয়েই গেছে, সুতরাং কিছু ফিদিয়া দিয়ে দাও, কিছু দম দিয়ে দাও, দু চারটা দাও, আমি তোমার পক্ষ থেকে আদায় করে দেবো। এটা ধর্ম ব্যবসা, এই কাজটাই বেদাত। আসল হচ্ছে যে আপনি ওমরায় আসছেন, ওমরার জ্ঞান অর্জন করে আসবেন। তাহলে বলে ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর কোন আমল করার আগে সে সম্পর্কে জ্ঞান অর্জন করা, নলেজ হাসিল করা ফরজ। ওমরার শুরুতে শেষ পর্যন্ত পদ্ধতি, এহরাম কাকে বলে, আর ওমরাতে কয়টা কাজ করতে হয়, কয়টা কাজ রুকন ফরজ, আর কয়টা ওয়াজেব, আর কয়টা সুন্নত, ইত্যাদি বা সুন্নত কি কি, তার এহরাম অবস্থায় নিষিদ্ধ কাজগুলি কি, এইটুকু জেনে আসবেন। আর তারপরে ভুল না হইলে কোনো ফিদিয়াও লাগবে না আর দমও লাগবে না। ফিদিয়া আসল হচ্ছে ফিদিয়াও লাগবে না আর দমও লাগবে না। জি, কিন্তু দিনের মাসলা মাসাইল বা উমরার মাসলা মাসাইল জেনে আসলেন, ফরজ আদায় করে আসলেন যে হ্যাঁ দিন শিখা ফরজ, উমরা সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ, ফরজটা আদায় করেছি, আগে এলেম ফরজ, তারপরে উমরা, উমরা করার আগে উমরার তরিকা জানা ফরজ, আমি এই ফরজ আদায় করে এসেছি, উমরা সম্পর্কে যথেষ্ট আমার জ্ঞান আছে, আর তারপরে উমরার কাজ করতে গিয়ে যদি ভুল হয়, এমন কোন সামান্য ভুল যেগুলোতে ফিদিয়া নেই, কিছু নেই, সাধারণ ভুল, সাধারণ ভুল মানুষের ওইটি করে, কিন্তু এমন যদি ভুল হয় যেই ভুলগুলি এহরাম পরিপন্থী কাজ, এহরামের অবস্থায় নিষিদ্ধ কাজ, তাহলে তখন ফিদিয়া, তাহলে তখন ফিদিয়া। আর যদি ওমরার ওয়াজিব ছুটে যায়, ওয়াজিব ছুটে মিকাত থেকে এরাম বাদেন, যে দেড় করে গেছে বিনা এহরামে, এহরাম বাদেন, তাহলে ওয়াজিব ছেড়ে দিয়েছে, তখন দম দিতে হবে, দম দিতে হবে ওয়াজিব ছুটে গেলে। আর ফিদিয়া যদি এহরামের নিষিদ্ধ কাজ করে ফেলে, এহরাম অবস্থায় নখ কেটে নিল, এহরাম অবস্থায় গিয়ে মুচ কেটে নিল, দাড়ি কেটে নিল, দাড়ি কাটা সবসময় হারাম, এহরাম অবস্থায় কেউ মাথার চুল বা কিছু ইত্যাদি, এহরাম বিপয় পরিপন্থী কোনো কাজ করলো, বা সেলাই করা কাপড় একটা আন্ডার প্যান্ট পরে নিয়েছে, জাঙ্গিয়া পরে নিয়েছে, তাহলে তখন ফিদিয়া রয়েছে। আশা করি বোঝা গেছে। আর না হইলে আসল হচ্ছে যে ফিদিয়াও নেই আর দমও নেই, উমরা করতে আসবেন, সোজা উমরা করে জানাবেন। জাজাকুমুল্লাহ খাইর।